আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে কেন রক্ত আসে এবং এ সমস্যার চিকিৎসা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। এছাড়া দাঁতের মাড়িতে যদি ছোটোখাটো কোনো খোঁচা লাগে তাহলেও সেখান থেকে ব্লিডিং হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই সমস্যাকে মূলত আমরা মেডিকেল ভাষায় এটিকে জিনজিভাইটিস রোগ বলে থাকি। জিনজিভাইটিস হলে মাড়ি এভাবে ধীরে ধীরে ফুলে যায়, ধীরে ধীরে লাল বর্ণ হয়ে ওঠে। এখানে যে পজিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো জিনজিভাইটিসের লক্ষণ। এটি ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির প্রতিটা মাড়ির দাঁতের গোড়ায় দেখা যাচ্ছে যে লাল হয়ে গেছে এবং ফুলে ফুলে আছে। এটি হলো জিনজিভাইটিসের লক্ষণ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন দাঁত এবং মাড়ির সংযোগ স্থলে কিছু ক্যালকুলাস জমে আছে, যেটিকে আমরা বাংলাতে পাথর লাগা, পাথর পড়া সমস্যা বলে থাকি। তো এই পাথর বা ক্যালকুলাস যখন মাড়ির ভিতর থেকে জমতে জমতে বাইরের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ ফাউন্ডেশনটা, ক্যালকুলাসের যে ফাউন্ডেশন, এটা মাড়ির ভিতর থেকেই শুরু হয় এবং শুরু হয়ে ধীরে ধীরে দাঁতের বাইরে চলে আসতে থাকে। তো ভিউয়ার্স, যখন দাঁতের গোড়ায় মাড়ির ভিতরে এ ধরনের ক্যালকুলাস জমতে থাকে তখন মাড়িতে প্রতিনিয়ত কিন্তু ব্লাড সার্কুলেশন হয়ে থাকে মাড়িতে। তো যখন এ ধরনের ক্যালকুলাস মাড়িতে জমে তখন দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে কিছুটা ফাঁকা হয়ে যায় এবং সেই ফাঁকা হওয়ার কারণে, ঠিকমতো ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে যখন সেখানে আঘাত লাগে বা ব্রাশ করতে থাকেন তখন সেখান থেকে কিন্তু ব্লিডিং হয়। এটি হলো জিনজিভাইটিস রোগ আর এটি হলো কারণ মাড়ি থেকে রক্ত আসার। বিশেষ করে যাদের অপরিষ্কার মুখ বা ঠিকমতো দাঁতের যত্ন নেন না, দাঁতের ফাঁকে ফোকরে খাবার খাদ্যকণা জমে থাকে, তাদেরই এই জিনজিভাইটিস সমস্যাটি বেশি হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা মাড়ি থেকে রক্ত আসার যে কারণ রয়েছে তা হলো জিনজিভাইটিস, এবং এই জিনজিভাইটিসের ট্রিটমেন্ট করতে হয় দাঁত স্কেলিং করার মাধ্যমে। অর্থাৎ আপনি যখন ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে আপনার মাড়ি থেকে রক্ত আসে, রক্তক্ষরণ হয়, তখন ডাক্তার আপনাকে পরামর্শ দিবে দাঁতগুলা স্কেলিং করানোর জন্য, দাঁতগুলা ওয়াশ করানোর জন্য। ভিউয়ার্স, আপনি যদি তখন দাঁতগুলা ওয়াশ করায় নেন, স্কেলিং করিয়ে নেন, স্কেলিং করার পরে আপনাকে হয়তো অবস্থার উপর নির্ভর করে 5 দিন অথবা 7 দিন বা 10 দিনের মতো আপনাকে ওষুধ দিতে পারে বা ওষুধ আপনাকে খেতে হবে। তো ওষুধ খেলে আপনার রক্ত আসার সমস্যাটি সমাধান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পরের দিনই দেখবেন যে আপনার ব্লিডিং আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আর সেই সঙ্গে স্কেলিং করার মাধ্যমে দাঁতে যদি কোনো পাথর বা স্পট থাকে সেগুলোও রিমুভ হয়ে যায়। এখানে দেখুন যে স্কেলিং করার পরের ছবি এখানে দেখা যাচ্ছে। তো মূলত এই যে ডেন্টাল ক্যালকুলাস, এগুলাই দায়ী মাড়ির সমস্যা হওয়ার কারণে। মাড়ির প্রদাহর একমাত্র কারণ হচ্ছে খাবার বা খাদ্যকণা যদি মাড়িতে জমতে থাকে, সেক্ষেত্রে ব্লাড সার্কুলেশনের বাধা হয় আর তার জন্যই মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা যাদের আছে তারা দাঁত স্কেলিং করিয়ে কয়েকদিন ওষুধ খেলেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।